বাংলাদেশ থেকে প্রতি বছর সৌদি আরবে পাড়ি জমান বিপুল সংখ্যক কর্মী। শ্রমিক হিসেবে দেশটিতে গেলেও মেধা আর শ্রম দিয়ে এক সময়ে তারা সেখানে গড়ে তোলেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এতে অনেকেই পেয়েছেন সাফল্য। তাদেরই একজন খন্দকার এ কে আজাদ। জেদ্দা প্রতিনিধি সোহেল রানার তথ্য ছবিতে তানজিল হাসনাতের প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার খন্দকার এ কে আজাদ ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন কিভাবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। শুরুতে দেশে চাকরি নেন এলজিআরডি মন্ত্রণালয়ে, তবে তার স্বপ্ন বাস্তবায়ন করতে চাকুরি ছেড়ে 1999 সালে পাড়ি জমান সৌদি আরবে। নানা বাধা বিপত্তি পেরিয়ে বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী। জীবনটা মানে চড়াই উতরে অতিক্রম করে আসার সুযোগ হয়। তো আমিও বাংলাদেশে মনে করেন এলজিআরডিতে একটি মাস্টার হলে চাকরি করতাম। চাকরি করার পরে ভাবলাম যে বিদেশে ভালোভাবে, মানে সরকারি এই ছোটো পদের কাছে চাকরি না করে বিদেশ ভালোভাবে, ওই পরিপ্রেক্ষিতে আমি বিদেশে আসি 1999 সালের 26 জানুয়ারি। সফল ব্যবসায়ী হলেও নানা রকম সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে জড়িয়ে রেখেছেন প্রবাসীদের স্বার্থে। কপিলের ভিসার মাধ্যমে আসছি, ফ্রি ভিসা আসে, মানে 1-2 বছর বাইরে কাজ করার সুযোগ পেয়েছি। সুযোগ পাওয়ার পরে ভাষাটা শেখার মানে আয়ত্ত করতে পেরেছি। আয়ত্ত করার পরে তারপরে আপনার 2010 পর্যন্ত আমি একটা না একটা কোম্পানিতে, আলফা দিলি কোম্পানিতে আমি চাকরি করেছি। চাকরি করে আমার একটা অভিজ্ঞতা হয়েছে এবং যেখানে মানে কিভাবে মাল বিক্রি করতে হয়, কিভাবে ক্রয় করতে হয়। জীবনে সফলতা পেতে হলে সততা আর কর্মদক্ষতার কোনো বিকল্প নেই, তাই সবাইকে সৎ পথে ব্যবসা করার পরামর্শ এই সফল রেমিটেন্স যোদ্ধার। তানজিল হাসনাত, নিউজ ডেস্ক, বাংলা টিভি। ইতালির ভেনিসে ইমামদের সম্মাননা প্রদান করেছে বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ। একই সাথে পালিত হয়েছে পবিত্র লাইলাতুল কদর। ভেনিস প্রতিনিধি সুহানুর রহমান উজ্জ্বল জানান, ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল কদরের রাত্রিতে ভেনিসের বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে খতমে তারাবিতে কয়েক শতক প্রবাসী মুসল্লি একসাথে নামাজ আদায় করেন। স্থানীয় বাংলাদেশি মুসল্লিরা ছাড়াও অনেক বিদেশি মুসল্লি উপস্থিত ছিলেন সেখানে। নামাজ শেষে শুকরিয়া আদায় করে পৃথিবীর সকল মুসলিম জাহানের জন্য দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তি চেয়ে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। মোনাজাত শেষে মসজিদের মুসল্লিদের পক্ষ থেকে ইমাম ও হাফেজদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।